আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন, সিটি বাজারের মোস্তফা আজি মনে করেন বিভিন্ন ধরনের সম্পূর্ণ অন্যায় বিচার করে, গরিবের কোনো বিচার হয় না, বড় লোকের বিচার হয়। সাবেক আমার শ্বশুরের সাবেক ক্ষমতা থাকা অবস্থায় 38,500 টাকা আমার শ্বশুরের বিচার আমি পাইনি। এই সূত্রে ওনার আড়ালে আমি গরম হই, আর উনি যে কী কারণে এই কাজটা করলো আমি বুঝতে পারলাম না। তা আমি বাজারের মোড়ে দাঁড়িয়ে আছি, তার রাশেদ ওনার ভাতিজা তা আমাকে কয়, বেলাল ভাই একটু চলেন, আমরা দাঁত খাওয়া যাবো, দাঁত খেতে যাবো। তা আস্তে আস্তে করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর মাস্টার পাড়া এমন ফাঁকা জায়গায় নিয়ে গেল, যখন গামছা দিয়ে আমাকে মুখ বেঁধে ফেলে, যখন আমার ঘিরাও করে ফেলে, আমি কিন্তু এক প্রকারে আমি তাদেরকে ধাক্কা মেরে বের হয়ে যাই। আমি বুঝে গেছি যখন কিছু আমার ভাইয়ের নির্দেশ লিপন ওরফে কালু যখন এই কথা বললো, তখন আমি বুঝছি এখানে আমাকে জান বাঁচাইতে হবে। তাদেরকে আমি সবাইকে ধাক্কা মেরে বের হয়ে একটা অপরিচিত অটোর মধ্যে উঠে মাটির মধ্যে আমি জ্ঞান হারে ফেলাই। আর এবং নজরুল মুন্সির ছেলে রাকিব আমাকে একটি গুলি করে, সেই গুলিটি লক্ষ্যকুষ্ঠর হয়ে যায়। রাশেদ বিভিন্ন বাবা ফেন্সিডিল ইয়াবার সঙ্গে রাশেদ জড়িত, একটা সিন্ডিকেট চালায় 23 নং ওয়ার্ডের মধ্যে, এবং সিন্ডিকেটের নেতৃত্ব মোস্তফা কামাল দেয়, সম্পূর্ণ মোস্তফা কামাল দেয় নেতৃত্ব। অর্থাৎ মোস্তফা কামালেরও 11 মাসের ভিতরে হিরোইন ফেন্সিডিল এবং গাঁজা অবৈধভাবে আসে, যার ওনার প্রতিবাদে ওনার কেউ টক করতে পারে না। 23 নং ওয়ার্ডের মধ্যে ওনার উপরে কেউ টক করার মতন ক্ষমতা কেউ নেই। ওনার ভাইয়ের মধ্যে একমাত্র লিটন পারভেজ ভাই আর সুমন খুবই ভালো লোক। লিটন পারভেজ যদি আমার বিরোধী দল হয়, সে আমাকে খুব ভালোবাসে। স্বাধীন দেশে তাহলে আমরা বসবাস কীভাবে করব? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটাই আমি বলতে চাই, আমার মতন যেন কেউ এরকম না হয়। আমি প্রাণে বেঁচে গেছি, আমার মেধায়।